ডক্টর ইউনুস ও তার সহকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ফৌজদারি অপরাধ হিসেবে দেখানো হয়েছে, যা সম্পূর্ণ অর্থহীন। আমার বাবা ডক্টর ইউনুস ও তার সহকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই অভিযোগের বিরুদ্ধে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে। যদিও অভিযোগগুলো মূলত তার কর্মক্ষেত্র সংশ্লিষ্ট, তবে এসব অভিযোগ দেওয়ানি আদালতেই নিষ্পত্তি করা সম্ভব হলেও এগুলোকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখানো হয়েছে, যার কোনো প্রমাণ এখনো মেলেনি। অযথা হয়রানি করার উদ্দেশ্যে এসব করছে বাংলাদেশ, যা সম্পূর্ণ অর্থহীন। এছাড়া ডক্টর ইউনুস রাজনীতিবিদ নন, তার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও নেই, শতভাগ নির্দোষ তারা। এ বিষয়ে আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে। ব্রিটিশ ফ্রি টু এয়ার পাবলিক ব্রডকাস্ট টেলিভিশন চ্যানেল 4 ও মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনুস কন্যা মনিকা ইউনুস। এর আগে রোববার শ্রম আপিল ট্রাইব্যুনালে আত্মসমর্পণের মধ্য দিয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন ডক্টর ইউনুস সহ চারজন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।